কিরে তৈরি হসনি এখনো? চল চল তাড়াতাড়ি চল, এসে গেছে নাকি মা ওরা? হ্যাঁ রে, এই তো একটু আগেই আসলো, তোকে ডাকছে। রান্নাঘরে যে খাবারগুলো রাখা আছে তুই ওগুলো সব নিয়ে চলে আয়, কেমন? দেরি করিস না একদম, ফটাফট আয়। আচ্ছা বুঝলাম, ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি। মোহন তার বাবা ও মায়ের সাথে রিমিকে দেখতে এসেছিল। সবাই মিলে রিমির আসার জন্য অপেক্ষা করছিল, বিশেষ করে মোহন রিমিকে দেখার জন্য উৎসুক হয়ে উঠেছিল। ওই তো আমার মেয়ে এসে গেছে। রিমি নানান রকম খাবার নিয়ে আসে এবং তাদের সামনে রেখে দিয়ে বলে যে, এই নিন আপনাদের জন্য খাবার, খেয়ে নিন। ও বাবা, এত কিছুর কি দরকার ছিল আবার? এগুলো খুবই দরকার আন্টি, প্লিজ আপনারা খাওয়া শুরু করুন। এই যে আন্টি, এই প্লেটটা আপনার, আর এটা আঙ্কেলের, আর এই যে এটা আপনার জন্য। হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাবেন না, আগে খেয়ে নিন, তারপর অনেক কথা হবে। খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়, তারা সব চেটে পুছে সাবর করে দেয়। মা মা, আমার খুব জোরে পটি পাচ্ছে গো, এদের একটু জিজ্ঞাসা করো না বাথরুমটা কোথায়। কি হয়েছে, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? তখন থেকে দেখছি কি বলছো তোমার মায়ের কানে কানে, আমাদের বলতে পারো, লজ্জার তো কিছু নেই, কদিন পরই তো আমরা সবাই পরম আত্মীয় হয়ে উঠবো, বলো বাবা। আসলে ওর পটি পাচ্ছে, লজ্জায় কিছু বলতে পারছে না, আপনারা কিছু মনে করবেন না, বাথরুমটা কোথায় একটু দেখিয়ে দিলে ভালো হয়। কি অবস্থা, প্রথমবার আমাদের বাড়িতে এসেই আপনার পটি পেয়ে গেল? এখানে কি পটি করতে এসেছেন নাকি? বাড়ি গিয়ে যত ইচ্ছা পটি করবেন, এখানে এসব করা যাবে না। ওহ রিমি, কি হচ্ছে এসব, চুপ একদম, ফালতু বকিস না বেশি, আপনারা ওর কথায় কিছু মনে করবেন না, ও আসলে একটু ইয়ার্কি পছন্দ করে। এসো বাবা আমার সাথে এসো, আমি নিয়ে যাচ্ছি। মোহন তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায়। ইয়ারাম, আর একটু হলেই আমার হাগা বেরিয়ে যেত, ছি 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 ছি, কি সর্বনাশটাই না হয়ে যেত, পেটটা কেমন যেন কামড় দিচ্ছে। মোহন পটি করার পর সবার সাথে গিয়ে বসে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর আবার তার পটি পায়। অনেকবার তাকে বাথরুমে ছুটতে হয়, প্রায় 10-12 বার পটি করার পর সে একেবারে ক্লান্ত হয়ে পড়েছিল। মোহনের এমন অবস্থা দেখে তার বাবা মা তখনই সবাইকে বিদায় জানিয়ে তাকে সোজা ডাক্তারের কাছে নিয়ে চলে যায়। এই মেয়ে, তুই কি চাস বলতো? তুই কিন্তু আজকে যেটা করলি একেবারে ঠিক করলি না, অত ভালো একটা ছেলের সাথে এরকম করতে পারলি? আমি কি করলাম? আমি তো কিছুই করিনি, আমি তো জাস্ট বাড়িতে গিয়ে পটি করতে বলেছিলাম। চুপ কর, ভুলে যাস না তুই আমার পেটে জন্মেছিস, আমি তোর মা। খাবারে জোলাপ মিশিয়ে ছেলেটাকে বারে বারে পটি করিয়ে ফেলার কি দরকার ছিল তোর? ঠিক করেছি, বেশ করেছি, আমি মোহনকে বিয়ে করব না, আমি বিয়ে করলে শুধুমাত্র ববিনকেই বিয়ে করব। আমি এটা কখনোই হতে দেব না, ববিন একটা কাঙাল ভিখারি ছেলে, ওর সাথে তোর বিয়ে কখনোই দেব না। মোহন সরকারি চাকরি করে আর তোর বিয়ে মোহনের সাথেই হবে, এই আমি বলে রাখলাম। হ্যালো দিদি, মোহন এখন কেমন আছে? আপনারা প্লিজ কিছু মাইন্ড করবেন না, কালকে যা হলো, আসলে ঝাল মশলাযুক্ত খাবার খেয়েই মনে হয় মোহন বাবার এরকমটা হলো, আসলে মেয়েটা নতুন নতুন রান্না শিখছে তো। না না, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে, একদিন আপনারা আসুন এবার, বিয়ের দিনক্ষণ পাকা করে যান। রিমির অনিচ্ছা সত্ত্বেও তার বাবা মা রিমিকে মোহনের সাথে বিয়ে দেয়। বিয়ের পর তো সব ঠিকঠাকই চলছিল, রিমি মোহনকে যতটা খারাপ ভেবেছিল বাস্তবে মোহন অনেকটাই ভালো। মোহন সবসময় রিমির অনেক কেয়ার করে, তাকে অনেক ভালোবাসে। একদিন মোহন রিমির মা বাবাকে তাদের বাড়িতে ইনভাইট করে। আরে আপনারা এখনো বসে আছেন যে, খাওয়া শুরু করুন, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। ওহো, খাবারে তো অনেক ঝাল হয়ে গেছে, এত ঝাল আমরা খাই না, আহ বাবা রে। তাই নাকি বাবা?
হ্যাঁ তাই তো, একটু বেশি ঝাল লাগছে, কিন্তু খাবারের টেস্ট তো দারুণ হয়েছে। খেয়ে নাও বাবা, কিচ্ছু হবে না। সবাই খাওয়া শুরু করে। খাবার খেতে খেতেই রিমির বাবার খুব জোরে পটি পেয়ে যায়। সে তাড়াতাড়ি করে বাথরুমে চলে যায়। তারপরই রিমির মাও দৌড়াতে দৌড়াতে বাথরুমে যায়। রিমি তখনও মজা করে খাচ্ছিল। খাওয়া শেষ করার পরই রিমিরও অনেক জোরে পটি পায়। আমারও যে পটি পেয়ে গেল এবার, অনেক বেশি খেয়ে ফেলেছি, পেটে চাপ পড়ে গেছে মনে হচ্ছে। কে আছে ভেতরে? কে বাবা? হ্যাঁ রে, এই তো এলাম। এতক্ষণ তো তোর মা ভিতরে ছিল। ও বাবা প্লিজ তাড়াতাড়ি বের হও, আমার অনেক জোরে পটি পাচ্ছে। উফ, চেপে রাখা যাচ্ছে না। বাবা গো, বেরোও না। রিমি চাপ সামলাতে না পেরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পটি করে ফেলে। ধুর, হাঁটতেই দিলি না তুই। যা যা তাড়াতাড়ি কর, আমি যাবো আর একবার। এ কি গন্ধ বেরোচ্ছে, তুই কি দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়খানা করে ফেলেছিস? চুপ করো, যাও বাড়ি যাও নিজের। বাড়ি গিয়ে দুজন মিলে সারা দিন রাত বাথরুমে বসে থাকো। বাথরুমে ঢুকলে আর বেরোনোর নাম নেয় না, অসহ্যকর। সেদিন থেকে শুরু হয় রিমি ও তার পটির কাহিনী। সেদিনের পর থেকে রিমির খাওয়া দাওয়ার পরপরই পটি পায়। খাওয়া শেষ করেই তাকে বাথরুমে ছুটতে হয়। দিনের মধ্যে ডেলি তাকে 8 থেকে 10 বার বাথরুমে যেতে হয়। রিমি বুঝতে পারছিল না যে এরকম কেন হচ্ছে। মোহনকে জানালে মোহন তাকে ওষুধও এনে দেয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। একদিন রাতে রিমি ও মোহন ঘুমাচ্ছিল। ঘুমের মধ্যেই রিমির খুব জোরে পটি পায়। সে তাড়াতাড়ি করে বাথরুমে যেতেই যাচ্ছিল, আর তখনই তার অনেক জোরে পাদ বেরিয়ে যায়, আর সে বিছানাতেই পটি করে ফেলে। ইস, এ আমি কি করলাম? গন্ধ বেরুচ্ছে। মোহন, কি গো, ওঠো না। কি হয়েছে রিমি, এত গন্ধ কিসের বেরোচ্ছে? এ বাবা, তুমি কাঁদছো কেন সোনা? কি হয়েছে বলো আমাকে। আসলে আমি বিছানায় পটি করে ফেলেছি। আমি বুঝতে পারিনি যে পাদের সঙ্গে হাগুও বেরিয়ে যাবে। সরি মোহন, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি, তুমি প্লিজ আমাকে বকবে না। আরে বাবা, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তুমি তো আর ইচ্ছা করে হাগোনি তাই না? হয়ে গেছে আর কি করা যাবে। তুমি প্লিজ কান্নাকাটি করো না, আমি তোমাকে একটুও বকবো না, ওকে? তুমি না খুব ভালো গো, সত্যি আমি খুব লাকি, তোমার মতো বর যেন সবাই পাই। ছি ছি ছি, এই মেয়েটা যেদিন থেকে এসেছে বাড়িটা হাগা বাড়িতে পরিণত হয়েছে। আমি বলছি শোন, ওই মেয়ের পেটে কিছু সমস্যা আছে, দিন রাত শুধু পটি করবে কেন? না হলে তুই ওকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দে, আপদ বিদায় কর। চুপ করো মা, এসব তুমি কি বলছো? রিমি শুনতে পেলে কষ্ট পাবে তো, ও আমার বউ, ওকে সুস্থ করার দায়িত্বটাও আমার। ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে, ওকে নিয়ে তোমার এত অসুবিধা কিসের মা? রিমি দরজার বাইরে থেকে এগুলো শুনতে পেয়ে খুব খুশি হয়। মোহন, তুমি সত্যিই খুব ভালো। আমার তো মনে হচ্ছে এই বুড়ি আমাকে বাড়ি থেকে বিদায় করার প্ল্যান করছে। আমার এবার খুব সন্দেহ হচ্ছে, এই বুড়িটা মনে হয় আমার খাবারে কিছু মিশিয়ে দেয়, আর তাই জন্যই আমার সব সময় পটি পায়। রিমি তার শাশুড়ি মায়ের উপর সন্দেহ করে নিজের খাবার আলাদাভাবে রান্না করা শুরু করে, কিন্তু তারপরও একই অবস্থা। সে বুঝতে পারে যে সে বেকার বেকার সন্দেহ করছিল। দীর্ঘদিন ধরে এরকমই চলতে থাকে। একদিন রিমি সেন্সলেস হয়ে পড়ে গেলে মোহন অনেক ভয় পেয়ে যায় আর তাকে হসপিটালে নিয়ে যায়। রিমিকে সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করে নেওয়া হয়। দেখুন, দীর্ঘদিন ধরে পায়খানা হওয়ার ওষুধ খাওয়ার ফলে ওনার নাড়ি ফুটো হয়ে গেছে। এখন অপারেশন ছাড়া কোনো উপায় নেই, অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছে। অপারেশনটা অনেকটাই রিস্কি, প্রচুর টাকার দরকার পড়বে। আপনারা টাকার ব্যবস্থা করুন, কয়েকদিনের মধ্যেই অপারেশন করতে হবে, বেশি দেরি করলে ওনাকে বাঁচানো সম্ভব হবে না।
এসব শুনে মোহন খুব টেনশনে পড়ে যায়, আর রিমিও খুব কান্না শুরু করে। ডাক্তার এসব কি বলে গেল গো? আমি পায়খানা হওয়ার ওষুধ তো খাইনি কোনোদিনও, আমার সাথে এসব কি হচ্ছে? ডাক্তারটা সব মিথ্যা কথা বলছে গো, ওসব রিপোর্ট সব ভুল। না রিমি, ডাক্তার বাবু ঠিকই বলছেন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, এসবের জন্য আমিই দায়ী। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ রিমি, আমি সব বলছি, এগুলো আমি প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলাম গো। কিসের প্রতিশোধ? তোমাদের বাড়িতে প্রথম যখন দেখতে গিয়েছিলাম তোমাকে, তুমি খাবারে জোলাপ মিশিয়ে দিয়েছিলে, আমি সেটা ডাক্তারখানায় গিয়ে জানতে পেরেছিলাম। আর আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে বিয়ের পর তোমাকে আমি শান্তিতে থাকতে দেব না, তাই আমি রোজ তোমার খাবারে পায়খানার ওষুধ মিশিয়ে দিতাম। এমনকি তুমি যখন আলাদা রান্না করে খাওয়া শুরু করলে, তখনও আমি তোমাকে ফাঁকি দিয়ে তোমার খাবারে ওষুধ মিশিয়ে দিতাম। আমি বুঝতে পারিনি গো এত বড় কিছু হয়ে যাবে, তোমাকে দিন রাত পটি করতে দেখে আমি খুব মজা পেতাম। ছি মোহন ছি, তুমি এটা করতে পারলে আমার সাথে? আর এতদিন ধরে তুমি আমার কাছে ভালো সাজার নাটক করলে? ছি, চলে যাও এখান থেকে, এবার তুমি শান্তি পেয়েছো তো? আমার কোনো অপারেশন করানোর প্রয়োজন নেই, আমি মরে যেতে চাই। প্লিজ রিমি, এমন বলো না, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছি, তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। তোমাকে সুস্থ করানোর দায়িত্ব আমার, তোমার জীবন বাঁচানোর জন্য আমি সব করব। প্লিজ রিমি, আমাকে ক্ষমা করে দাও। মোহন রিমির অপারেশনের জন্য তার গাড়িটা বিক্রি করে দেয় এবং তাকে একেবারে সুস্থ করে তোলে। রিমি মোহনকে ক্ষমা করে দেয়, তারপর সবাই হাসি খুশি থাকা শুরু করে।